আসসালামু আলাইকুম ভাইজান, আমার মেয়ে পুষ্প। भूल हुए गेछे, मारात्मक भूल। भूल अवश्य क्या जो নিলয় আর নীলার মা কে নিয়ে আসলাম না, তাহলে তো বিয়েটা পড়িয়ে এখনি বৌমাকে নিয়ে যেতে পারতাম। তার মানে আমার কুসুমাকে তোর পছন্দ হয়েছে? হবে না মানে? কি বলছিস? এই মেয়েকে যে পছন্দ করবে না, হয় সে অন্ধ নয় তো পাগল। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ছেলেকে তোর মেয়ে পছন্দ করবে কিনা কিভাবে করব? আমি তো নাকি দেখিনি। আপনার কাছে এখনো ছবি আছে? সরি মা, নীলয়ের কোনো ছবি আমার কাছে নেই। তবে লোকে বলে মানুষের হাতের লেখায় নাকি তার সৌন্দর্যের প্রতিফলন ঘটে। আমি আমি ওর হাতের লেখা তোমাকে দেখাতে পারি। প্লিজ আঙ্কে দেখান না। আঙ্কেল, এটা আমি রাখতে পারি? না না মা, এটা আমার ছেলের একমাত্র স্মৃতি, সব সময় আমার কাছে থাকে। আমি ঢাকায় গিয়ে তোমার জন্য নীলয়ের একটা ছবি পাঠিয়ে দেবো। তুই কি আজই ফিরতে চাস? হ্যাঁ। অসম্ভব, এতদিন পরে এসেছিস, এখানে থাকবি, খাবো, গল্প স্বল্প করবো। না না, আজ কিন্তু আপনাকে থাকতেই হবে, প্লিজ। তুমি বুঝতে পারছো না মা। ভাইজান, কতদিন পরে এলেন, আজ রাতটা থাকতেই হবে। প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল। থেকে যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু ভাবি থাকলে আধ হাত লম্বা কই মাছ খাওয়া দাবি কিন্তু। এসব কি হচ্ছে? প্রেম নিবেদন, তুমিও বলো না, বলো না আই লাভ ইউ। শাট আপ, বেরিয়ে এসো, এসো, কাম আউট। আসছি বাবা, আসছি। ধরো তো। এসব ফাঁসাবার মানে কি? আমি জানতে চাই তুমি যাবে না জোর করে বের করে দেব? আমার প্রশ্নের উত্তর না নিয়ে আমি যাব না। কি প্রশ্ন? আমি জানতে চাই তুমি আমাকে চাও কি চাও না, এসব নিঃশ্বাসে টিশ্বাসে কোনো লাভ নেই, বলতেই হবে। তুমি আমাকে চাও কি চাও না? ইয়েস আর নো? এই খবরদার খবরদার, নো বলবে না কিন্তু, নো বললে খারাপ কিছু হয়ে যাবে, সাংঘাতিক খারাপ। প্লিজ লক্ষ্মীটি, শুধু একবার বলো ইয়েস নো। লাস্ট চান্স, ইয়েস আর নো? নো। আই লাভ ইউ।